তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে খুলনা চার আসনের তৃতীয়বারের মতো নির্বাচিত সাংসদ আব্দুস সালাম মুর্শিদি, খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলির সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সর্দার মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার হোসেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিৎ সরকার, একাডেমিক সুপারভাইজার শাহেলা সুলতানা, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ মোহাসিন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দিন ইসলাম, সাঁচিয়াদহ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বুলবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মোল্লা, সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত, মোহাম্মদ হামিম বিল্লাহ, রনি মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা চার আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শিদি বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই, সকলের সাথে সমন্বয় করে তেরখাদার সর্বক্ষেত্রে উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।